যদি চাও আমি কোনোদিন তোমার সামনে আসব না, তোমার সাথে কোনো কথা বলবো না। হ্যাঁ আমি চাই আপনি আমার সামনে আর কখনো না আসেন, কিন্তু আমি যদি এই কথা আপনারে বলি আপনি কি এই কথা শুনবেন? শুনবেন না। রাজা আমাগো পারিবারিক ব্যাপারে কথা বলার কে? ওই আমাগো পরিবারের একজন, ওর কথা তো ফলাইবার পারুম না। ওর কথা ফলাইতে না পারলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আবার কিসের ঝামেলা? না ঝামেলা হইতেছে ওই যে মোবারক কেউ দিব কষ্ট করা হয় তাহলে তুই সুজন সাহেবের সুযোগ পেয়ে যাইবো, ধরারে সরাগান করব। আপনি ওটা নিয়ে চিন্তা করেন না, আমি সুজনকে বুঝাই দেব। তা দুলা ভাই কাজটা কি ঠিকমতো করতে পারছেন আপনি? আপনি কার উপর দায়িত্ব অর্পণ করেছেন? আমি হচ্ছি মোখলেসুর রহমান মোখলেস, আমার সারা জীবনে কোনো কাজে ফেল করার রেকর্ডই নেই। দাদা এই আরে এই আমার কাছে কোনো লোক আইছিল না? তো কোনো লোকের চেহারা আমার চোখে পড়ে নাই। চোখে পড়ে না মানে এত বড় একটা লোক আসলো তোকে চোখে পড়ল না? দেখো বাবা তুমি এমন করতেছো কেন? আমি দেখলে না কমু। মোখলেস কই? সুজন কই? সুজন সুজন তো স্কুলে, আর মুখলেসের এখন অনেক কাজ, সে কিন্তু এখন বেকার রাজে ভবগুরিয়ার মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ এখন তো সে আমার প্রতিপক্ষ রাজার বন্ধুই। সে ওই তুই ওরে বাড়িতে ঢুকতে দেস কেন? আচ্ছা আব্বা আমার সুখ তো আর ভাল লাগে না। না ফালতু কথা কবি না, তো আমার মাথা কেড়ে গরম হয়েছে। ওই যে বেটা আইলো টাকা দিয়া গেল কিনা আমার ফোন করে জানাইবো না? আরে বাবা রে বাবা, দিলে তারপরে না ফোন করে জানাইবো, এইসব কি কথা কও তুমি? মানিক কই? মানিক আই মানিক কই গেলি? দেখো তুমি তোমার সংসারে জিজ্ঞাসা করলে সেই আসল কথা কইতে পারো। মানে জি জেসা আমার কি ডাকছেন? যে না ডাকি নাই, আহ্বান করছি, আমার কাছে কোনো লোক আইছিল। সেই কথাটা কইলে ওই সঠিক কথা কইতে পারবো, কিন্তু ওই তো থাকে না আব্বা, ও থাকে কানে গেলে খালে খালে কিছু জিজ্ঞাসা কই মিয়া সবাই আমার কাম দিছে। আচ্ছা আমারও যদি কাজ দেন তাহলে আমি কি করব? কাজ করব না, আমি কি না করব যে আমার কাজ দেন না? কথা বেশি কইছিস আব্বা, দেখছো তুমি ওরে কও ও জানি আমার সাথে তর্ক না করে। আই তুই লাগে তর্ক করিস কেন? আই আমার কাছে কোনো লোক আইছিল 1,00,000 টাকা নিয়া আইছিল, টাকা লই আইছিল। ও আইছিল? সে কি টাকা ফেরত নিয়ে গেছে? না 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 ফেরত নিব কেন, ওই টাকা তো দুলাভাইয়ের হাতে দিয়ে গেছে 1,00,000 টাকা। হ্যাঁ আবা আবা এটা আমি কি শুনতাছি? মুখলেসে 1,00,000 টাকা পাইছে? হা মাবুদ তুমি এতদিনে আমাদের দিকে মুখ তুলে চাইছো আব্বা, আমি কি শুনতাছি? রে বুবু ওই টাকা তো দুলাভাইয়ের আর রাজাভাইয়ের ব্যবসার টাকা। চুপ কর, আমল তোমার কথা কবি না, ওই টাকা আমার টাকা, ওই টাকা নিয়ে মুখলেস কই গেল? আরে মুখলেসকে ডাক তাড়াতাড়ি। দুলাভাই তো রাজাভাইয়ের কাছে গেছে। আই সে রাজার কাছে গেছে কত, তুই তাড়াতাড়ি ওরে ফোন কর, এক্ষুনি বাড়িতে যেতে পড়, ও রাজার কাছে গেছে কে? আব্বা আম্মা তুমি মাথা গরম করো না, আমি এক্ষুনি তার ফোন করে আইতে কইতেছি, তুমি চিন্তা করো না। ওক্ষুনি আইতে পয়সা খাই হইছে, মেসেজ কর, মাথা গরম হইছে, মাথায় মাথা। আরে রাজা ভাই কেমন আছেন আপনি? ভালো নাই। ভালো নাই কেন? ভালো যে কি জন্য নাই তার একটা নিশ্চয় কারণ আছে, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেই কথা আমার বলতে ইচ্ছা করতেছে না। সংক্ষিপ্ত সময় মানে কি? আপনি চাইলে তো আমি দীর্ঘ সময় ধরে আপনার সাথে কথা বলতে পারি। বেশি কথা বলার মতো মুড আমার নাই, আপনার মনে হয় দেরি হয়ে যাইতেছে, জরুরি কাজে যাইতেছেন, যান। না 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 রাজা ভাই আমার কোনো জরুরি কাজ নাই, আমি লতা গোবা একটু যাইতেছিলাম। দিলেন তো মাথাটা গরম কইরা। কি আশ্চর্য, এখানে মাথা গরমে কি আছে? এমন একটা নাম বললেন যে নাম শোনার পর মাথা গরম হয়ে যায়, এরকম অভদ্র একটা মেয়ের নাম আমার সামনে জীবনে কোনো উচ্চারণ করবেন না প্লিজ। লতা অভদ্র মেয়ে? না 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 রাজা ভাই আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। লতা আমার ছোটবেলার বান্ধবী, ওর সাথে আমি ছোটবেলা থেকে চলাফেরা করি, ওর মধ্যে তো অভদ্রতার লেশ মাত্র নাই। ভুল হয়েছে, আমার ক্ষমা করেন, এই নামটা উচ্চারণ করে আমার কোনো কথা বলা উচিত হয় নাই। আপনার বান্ধবী খুবই নম্র ভদ্র ইন্টেলিজেন্ট, বাট তার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আগ্রহ না থাকলে আপনি ওর সাথে কথা বলেন কেন? প্রতিদিন ওরে দেখার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যান কেন? লতা আপনারে বানায় বানায় এসব কল্পকাহিনী শোনাইছে তাই না, আর আপনি সেসব কথা বিশ্বাস করছেন? এখন তো দেখতেছি আপনি আপনার বান্ধবীর মতো একটা ক্র্যাক। সি রাজা ভাই আপনার কাছ থেকে আমি এমন একটা কথা শুনবো এইটা আমি আশা করি নাই। আমার কথা বলার ধরনই এরকম একটু টনটনা, কাউরে বানায় বানায় মিথ্যা কথা বইলা তার খুশি করার বৈশিষ্ট্য আমার নাই। এই সব কথা আমি যদি লতারে বলে দেই? বলে দেই মানে কি? অর্ধেক তো বইলাই দিছেন। আমি লতারে অর্ধেক কথা বলে দিছি মানে কি? বুঝলাম না তো। মানে হইলো এখান থেকে আপনি দুই পা আগানোর সাথে সাথে ফোন করে আমি যা যা বলছি সেই কথার সাথে বিভিন্ন ধরনের মশলা মিশায় লতারে আপনি বইলা দিবেন। জি না এটা মিথ্যা কথা।
করছ রাজা ভাই সবকিছুতে নিজের এত বুদ্ধিমান মনে করেন কেন আমি বুদ্ধিমান নিজেকে ভাববো কেন আমি তো আসলেই বুদ্ধিমান যারা বুদ্ধি কম রাখে তারা সবসময় কনফিউশনে থাকে আমি নিজের ব্যাপারে খুবই কনফিডেন্ট আমি একজন অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষ ওকে হুম সত্যি রাজা ভাই আপনার অনেক বুদ্ধি আছে এখন চলেন আমার সাথে সরি আপনি একাই যান আমার জরুরি কাজ আছে আর আপনার বান্ধবীর জন্য শুভকামনা রইল বোকা মনে করো নাকি আমি তোমাদের বাসায় বসবাস করছি কেউ যদি টাকা দেওয়ার জন্য আমাকে খোঁজ খবর করে তোমাদের বাড়ি এরিয়ার মধ্যে টাকাটা হাতে দেয় সেই টাকা কি তোমার আব্বার টাকা হয়ে যাবে ওই টাকার মধ্যে ভাগ বসানো কি কোনো যুক্তি হলো এটা মানা যায় মানার তো দরকার নেই এই বাসায় থেকে যদি কেউ কোনো টাকা ইনকাম করে সেটা তো তার নিজের টাকা এটাতে আব্বা ভাগ বসাইবো কেন এই তো পাতা তুমি কিন্তু বুঝে গেছো আমি তোমাকে আরো ভালোভাবে বুঝিয়ে বলছি শোনো আমার ধারণা এই টাকার জন্য তোমার আব্বা আমার নামে তোমার কাছে উল্টাপাল্টা বদনাম করবে উনি বদনাম করলে এই বদনাম শুনবো নাকি এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলছো আমি কিন্তু তোমাদের সবাইকে জানিয়ে রাজা সাহেবের সাথে ব্যবসা শুরু করছি এখন প্রথম ধাক্কাতেই 1,00,000 টাকা লাভ হয়েছে সেই টাকাটা একজন এনে আমার কাছে দিয়েছে আমি রাজা সাহেবকে দিয়েছি যেহেতু রাজা সাহেব চালান লগ্নি করেছে এই জন্য 75,000 উনি নিয়েছে 25,000 আমাকে দিয়েছে আমি আগেই বলছিলাম না রাজা একটা বুদ্ধিমান ছেলে ও ব্যবসায় অবশ্য অবশ্যই লাভ করবে হ্যাঁ আচ্ছা লোপা তুই আরে হারাবি খালি ছাড় ছাড় আর নাম নাইনি কোনো নাম ধরে বলেই তো হারো না রাফা আসলে আপনার না মুখটা রুম বাংলা পাস করে রাখলে না আমার বুকের ভিতরটা না হু হু কইরা কান্না উঠে আমার খুব কান্না না সুপারটা প্লিজ প্লিজ তুই এক কানা কান্দি হালাও আমি পকেটে তো রুমাল বাই করি নায়ক নায়িকার মতো গজাত গজাত করি তোমার চোখ মুছি দিমু কান্দো না চাই কান্দো মুড নাই আমার যখন মুড আসবে তখন আমি কান্দবো যখন তখন আমি কানতে পারি না তার চেয়ে বরং তুমি একটু হাসো আরো মুড নাই যখন তখন হুনছি তুই ওই কেরানির বাচ্চা ওই কেরানির বাচ্চার প্রেমে পড়ছ তখন তো না আর মনে হয় এক সাপ আদত্তরে বাদ দাও তো তুমি এখন সুন্দর করে আমার কথা ভাবো দেখব মুড এমনি ভালো হয়ে গেছে হাসানি আচ্ছা তাহলে কি চোখ কি খোলা থাকবো নি ইচ্ছা করি খোলা থাকবো না বন্ধ করি বন্ধ করি বন্ধ করলে ভালো হবে না আচ্ছা তোমার আব্বা কি কোনো চেম্বার খুলে বসেছে কোনো ব্যবসা বাণিজ্য করে না এখন তাহলে তুমি বলো যে একজন ঝুট ব্যবসায়ী কোন যুক্তিতে এসে তোমার আব্বাকে 1,00,000 টাকা দেবে তুমি বিচার করো তাই তো না উনি কোনো ভাবেই তো এই টাকা নিতে পারে না শোনো উনি তো আসলে আমারে চিনে না এইবার চিনবো হ্যাঁ শোনো পাতা তোমাকে আমি আরেকটা কথা বলে রাখি আব্বা কিন্তু তোমার কাছে আমাকে ছোট বানানোর জন্য চোর ডাকাত চিন্তাই করে এই সমস্ত সাব্যস্ত করে মানে আমাকে তোমার কাছে ছোট বানাবে তুমি কিন্তু এসব বিশ্বাস করো না পাগল নাকি অবশ্যই না কি সব উল্টাপাল্টা কথা বলো নাও 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 চলো 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 ভিতরে চলো এটা যেন তার জন্য স্যার আপনি এনে বসে কাজ করতেছেন আপনি আমি দুনিয়া খুঁজে তন্ন তন্ন করতেছি তাড়াতাড়ি আমার লগে চলেন খোঁজা লাগবে না সব সব বয় কেন স্যার বর তো সময় নেই আপনি আমার লগে তাড়াতাড়ি চলেন কথা কম কর বেটা বয় কি এত অস্থির কেন কি হইছে এটা কি স্যার আপনার একটা শুটিং দেখাতে লয়ে যাবো চলবে আমি বলি না তাহলে জুতো পিন্ধার সময় পাবেন না আমার ফালাই দিয়ে দৌড় দিবেন হাজলামি করিস তোর লাই দিতে মাথায় উঠাইছি না একদম বান্দর মতো হয়েছো মাথার নামায় যখন এক আসতে মারবো না তখন টের পাবি কত দানে কত সরি
ভুল করছি, আমার ভুল হয়ে গেছে। এই যে কান ধরলাম, এই নবার মুখ থেকে কোনোদিন আর কোনো সময় কোনো ইনফরমেশন বাইর হবে না যেটা মোবারক সাহেব শুনবে। ঠিক আছে স্যার, আর বলবো না। হ্যাঁ, আমার সাথে ঢং করো। হ্যাঁ কান স্যার, আজিল কথা কার, এই তুই উল্টাপাল্টা কথা না বলে আসল কথা বল। তোর কাছে কোনো ইনফরমেশন আছে? থাকলে সেটা বল। আছে, অবশ্যই আছে। তোর কাছে ইনফরমেশন আছে তাহলে এত কথা বলতেছিস কেন? আসল কথা বল, ইনফরমেশনটা কি সেটা বল। স্যার, বর্তমান সময়ের সফল জুটি, রোমান্টিক জুটি, রাফাত এবং লোপা, এরা দুইজনে পুকুর পাড়ে বসিয়া রোমান্টিক একটা প্রেমের দৃশ্য করতেছে, কিঞ্চিত পরিমাণ দেখিয়া বাকি কিঞ্চিত পরিমাণ খবর বানায় আপনার কাছে নিয়ে এসেছি। বলি আমি তো কইতে আইছি কিঞ্চিত পরিমাণ আমি দেখছি, আর বাকিটা আপনাকে নিয়ে দেখবো। তাই তো আপনাকে নিতে আমার চোখের সামনে তোমার তোর মুখ দেখতে দেন। কি ব্যাপার তুলো ভাই, কই যাও? টাকা তো আমি অবশ্যই নিয়েছি, 100,000 টাকা গুনে গুনে নিয়েছি। কিন্তু আব্বা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই টাকার সাথে আপনার কি সম্পর্ক? মূর্খের মতো কথা কেউ না, দিলু তোমার যে টাকা দিছে ওটা আমার টাকা। বললে গেল ওই টাকা আপনার টাকা? ওই টাকার গায়ে কি লেখা ছিল যে জনাব চেয়ারম্যান গনি মিয়া? আরে ওই টাকা আমি দিলুরে কইছি তোমার দিছি। আপনি এই মানে কি? আচ্ছা তুই কি আব্বাকে বলতে শুনেছিস যে দিলু সব জন্য টাকাটা আমাকে দিয়ে দেয়? আপনি দেখছি আমার মাথা মুন্ডু নষ্ট করে দেবে, সেই থেকে শুরু করেছেন আমার টাকা আমার টাকা আমার টাকা। আপনার আবার কিসের টাকা? আপনার কি ব্যবসা বাণিজ্য আছে, কোনো চেম্বার আছে? আপনি কি কোথাও টাকা লগ্নি করেছেন? আরে আমি টাকা লগ্নি করছি কি না করছি সেটা কি তোমারে কল লাগবো? আমার টাকা বার দাও। উফ আব্বা, আপনি মুরব্বী মানুষ, আমি অনুরোধ করছি এই ফাও খাওয়ার সিস্টেমটা ভুলে যান। আরে বাবা, আমি নতুন করে ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসায় অলরেডি সফলতা আসতে শুরু করেছে, আমি লাভ করেছি। আমি কিন্তু লাভের অংশ পেয়ে গেছি শুনেন আপা। আপনার জন্য আমি সুন্দর একটা পাঞ্জাবি কিনেছি, আপনি এক কাজ করেন, যান পাঞ্জাবিটা পরে এসে আমার মাথায় হাত দিয়ে আমাকে একটু দোয়া করে দেন। তোমারে আমি দোয়া করু? তোমার আমি অভিশাপ দিব, তুমি ফস্য হইয়া যাইবা। শকুনের দোয়ায় যদি গরু সত্যি সত্যি মারা যেত তাহলে বাংলাদেশে তো গরু খুঁজে পাওয়া যেতই না, ইন্ডিয়াতে একটা গরু থাকতো না। আপনার আসলে ফাও খেতে খেতে একটা বদ অভ্যাস হয়ে গেছে, সব থেকে হাত দিতে চান। শোনেন আপা, আপনার দিন শেষ, ওই রাজা সাহেবের দিন শুরু। ওরে মানে তো রাম মারে আমি মনে হয় বাঁচুক না, এইবার আমার আর বাঁচতে দিই। মাথা পানি ধরতে হবে, দেখে 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 দিচ্ছি। ওরে ওরে বাবা, এই কি এত ভাগ কেন?
বাজে কথা কবি না, তোর আব্বা এমনিতেই ভালো হয়ে যাবে। হ্যাঁ এমনিতে তো ভালো হইব, যেভাবে আপনারা সেবা করতেছেন না ভালো হইব না? লতা তোরা দুজনেই এখান থেকে চলে যা, এখানে তোকে কারোরই দরকার নাই, আমি একলাই পারুম, যা। দরকার নেই কই নিয়ে এলো? আমার আব্বার এই অবস্থা রেখে আমি কোথাও যাব না। ইস রে, উনি সুস্থ থাকলে তাকে দেখি দুই বোনের এক বোনেও তার কোনো কথা শুনো না, অন দেখি আলগা দল দেখবার উতলাইয়া উঠছে। মেয়ে সাহেব যদি সুস্থ থাকতো আমি এখনই রাজা গুন্ডার কাছে যাইয়া টাকা গুলা চিনাই লই। আমি ধর সুস্থ, এই টাকা টাকা কইরাই তুমি একদিন মইরা যাইবা। তুমি কত বড় ধাপ্পাবাজ যে টাকা নিয়া তুমি নিজের ছেলে মেয়েদের সাথেও তুমি ভণ্ডামি করো। মেয়া সাহেবরে সুস্থ করে দিলাম, এখন আসি। মানে চল আমি রাজার কাছে যাবো, চল চল। খবরদার, এক পাও তুমি ঘরের বাইরে যাইতে পারবা। আম্মা খবরটা বড় পারে দিয়ে আসি। খবরদার, এই খবর জানো আর একটা মানুষও না জানতে পারে। তোমাদের রূপ দেখতে দেখতে আমি হয়রান হয়ে যাইতেছি। কিন্তু এত বড় একটা খবর আমি সাইবার কেমনে? আমার হাতের মায়ের খাইলে সব কিছুই চাপটা রাখতে পার। তাই তাহলে নগাল ডাকা দিছে তোমায়। শোন লতা, তুই কি তোমার সত্যি সত্যি আমার হাতে মায়ের খাবি? ডরাইছি।